মর্নিং প্র্যাকটিস খন্ডন কেটিএসকে একাডেমি, সকালবেলায় দৌড়ানোর পরে হালকা ওয়ার্ম আপ করে তারপরে এই ধরনের পিটিগুলো করলে অনেক সুবিধা হবে। শরীরে স্ট্রেচ থাকবে, বিভিন্ন শরীরে হাত পাগুলো ছাড়বে, যার ফলে 1.6 কিলোমিটার দৌড়ানোর ক্ষেত্রে অনেক সুবিধা হবে। প্রত্যেকটা পিটি দৌড়ানোর সাথে রিলেটেড। জোরে 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 কাউন্ট শুনতে পাচ্ছে না? স্ট্রেচের প্র্যাকটিস করছে। এই এক্সারসাইজটা করলে স্টেপিং ডেভেলপ হয়। স্ট্রেচ যাদের নখ নিয়ে আছে, নকনির প্রবলেম সলভ হবে এই এক্সারসাইজটা করলে। সাই স্ট্রেচ করতে হবে, দেন হোল্ড করতে হবে। স্কোয়াট করলেও নকনির প্রবলেম ঠিক হতে থাকে। স্কোয়াট ছাড়াও অনেক বিভিন্ন এক্সারসাইজ আছে, আমি পরের ভিডিওতে সেগুলো পোস্ট করবো। আপাতত আজকে এখন সকালবেলায় ওয়ার্ম আপে যেসব এক্সারসাইজগুলো রয়েছে সেগুলোটাই দেখাচ্ছি আর কি। এতে লেগের স্ট্রেংথও বাড়বে, নখনি প্রবলেম সলভ হবে। অ্যাঙ্কেল এক্সারসাইজ, অ্যাঙ্কেলের কোনোরকম চোট যাতে না হয় সেই জন্য অ্যাঙ্কেলের স্ট্রেচ করা হচ্ছে। সাইড লেগ স্ট্রেচ, সাইড লেগ স্ট্রেচে দু রকম প্রবলেম সলভ হয়ে যায়। এক তো শোল্ডার পাওয়ার ডেভেলপ হয় হ্যান্ডে অনেকক্ষণ থাকে, কিন্তু সাইড স্ট্রেচে তোমার স্টেপিং ডেভেলপও হয়ে যায়, স্ট্রেংথ বাড়ে। আর যখনই সাইজ স্ট্রেচের সময় ব্রোথ লেগ একসাথে মিডল সেকশনের সঙ্গে মাঝখানে ব্যাকওয়ার্ডে যায়, স্পাইনাল কর্ড পর্যন্ত এক্সারসাইজ হয়। শোল্ডার, হ্যান্ড পাওয়ার, রিস্ট, ব্যাকওয়ার্ডে তোমার স্পাইনালের পুরো ডেভেলপ, পাওয়ার ডেভেলপ করে। সকালবেলায় 1.6 কিলোমিটার মানে 1600 মিটার যদি দৌড়ানোর আগে হালকা ওয়ার্ম আপের পরে যদি এই ধরনের এক্সারসাইজগুলো করে নেওয়া হয় তাহলে আশা করা যাচ্ছে কোনোরকম চোট হবে না, চোট হওয়ার সম্ভাবনা থাকবে না। আর এই সব ধরনের স্টেজগুলো ভালো, যদি পিটি খুব ভালো থাকে তাহলে দৌড়ানোর ক্ষেত্রে খুব সুবিধা হবে। যারা নতুন নতুন দৌড়ানো, পুলিশের মাঠ বা অন্যান্য পরীক্ষার জন্য নতুন নতুন দৌড়াচ্ছে, নিজেকে তৈরি করছে, তাদের জন্য এই পিটিগুলো খুব উপকারী। তারা প্রত্যেকে এগুলো ফলো করলে তাদের অনেক কাজে লাগবে, অনেক দৌড় ডেভেলপ হয়ে যাবে। সেগুলোই করছে, সেগুলো করে দেখাচ্ছি।
ওয়ার্ম আপ ভালো থাকলে চোট হবে না, আর ওয়ার্ম আপ ভালো হবে তোমার 1600 মিটার দৌড়াতে তোমার অনেক সুবিধা হবে, এগুলোই।